নমস্কার, আমি ইন্দ্রনীল মুখার্জি। আজকে চলে এসেছি পিএনসি গ্রুপ পেস অফ ওয়েস্ট বেঙ্গল সিজন 4। আমি ওদের সঙ্গে ফার্স্ট সিজন সঙ্গে যুক্ত আছি। বিলকেস আমার স্টুডেন্ট, আর এখানে এসে আমার খুবই প্রাউড ফিল হয় কি আজকে আমার স্টুডেন্ট আমাকে অ্যাজ এ জুরি হায়ার করে প্রত্যেক বছর। সো আই উইশ হার অল দ্য বেস্ট অ্যান্ড অল দ্য কন্টেস্টেন্টস অলসো, আমি আশা করি দ্য বেস্ট ক্যান উইন। অন্যান্য ইভেন্টের সঙ্গে এটা কী ফারাকটা কী আছে? দ্য ডিফারেন্স বিটুইন অন্য ইভেন্ট অ্যান্ড এটা পাজেন্টস যে হলো হয়, এটাতে আছে কি দেয়ার ইজ নো ক্রাইটেরিয়া ইন দিস। দেয়ার ইজ নো এজ ক্রাইটেরিয়া, নো ফিগার শেপ অর সাইজ ইজ দেয়ার। তো সবাই ডিফারেন্ট ডিফারেন্ট এজ গ্রুপ অ্যান্ড সাইজেসের আছে অ্যান্ড দে আর অল কম্পিটিং টুগেদার। সো দিস ইজ দ্য ডিফারেন্স ইন দিস প্যাজেন্ট। নতুন যারা আসতে চায় এই পেশাতে তাদের উদ্দেশ্যে তুমি কী বলবে? আমি শুধু বলবো কি দে শুড বিলিভ ইন দেমসেলস অ্যান্ড দ্য মেইন থিং ইজ দে শুড অলওয়েজ বি কনফিডেন্ট, বিকজ কনফিডেন্স ইজ দ্য বেস্ট part of any beauty pageant that matters. এই পেশায় আসতে গেলে তাকে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে? শুধু কনফিডেন্টলি আসবে, নিজেকে অ্যাজ কনফিডেন্স থাকলে নিজেকে ওরকম করে ভালো করে তুলে সাজতে পারে। নিজের বিউটিকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়? সরি, নিজের বিউটিকে কীভাবে রিপ্রেজেন্ট করবে? নিজের বিউটিকে রিপ্রেজেন্ট করতে হলে দে হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যান্ড দে হ্যাভ টু বি বিলিভিং ইন দেমসেলস। মানে USPটা দে শুড বি বিলিভিং ইন দেমসেলস, নট প্রিটেন্ডিং টু বি সামওয়ান এলস। हेलो एवरीवन, मैं शालिनी श्रीवास्तवा और PNC सीजन फेस ऑफ वेस्ट बंगाल सीजन 4 मैं पार्टिसिपेट की हूँ एज अ जूरी मेंबर और दिस इज़ माय थर्ड टाइम एज अ जूरी। और मैं आज चेक करने वाली हूँ जो गर्ल्स जितने लोग पार्टिसिपेट किए हैं, शक्ल सूरत रंग रूप हार्डली मैटर, उतना मैटर नहीं करता जितना कि आपका मैटर करता है। आप अंदर से दिल से कितने प्योर हैं और कितने कॉन्फिडेंस है। To wish you a very good girls, rock the show and let's see who is the winner. How will you judge a face of the West Bengal? How will you judge? What is the criteria? I will see the confidence level of the girls, like kis confidence level pe wo walk kar rahi hai aur wo kis basic pe answer de rahi hai, aur baaki cheez to fir main aur bhi check karte rahungi kya acha lag raha hai, un log ka dressed up, unka walk karne ka style, unka মেকআপ, সব কিছু কাউন্ট করকে আই উইল সি, আই উইল চুজ দ্য উইনার, উইচ ইজ ভেরি গুড লাক। নতুন যারা আসবে তাদের জন্য তুমি কি বলবে? নতুন যারা আসতে চাইছে, নিউকামার, হ্যাঁ, মেয়ে উন লোগো কো বোলনা চাহতি হু কি প্লিজ জিসকা জিসকা ড্রিম হ্যা ও ড্রিম কো সাকার করনে কে লিয়ে ইয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হ্যা। ইয়াহা পে কিসি ভি গার্লস কো জজমেন্টাল নেই কিয়া জাতা হ্যা, উসকা না হাইট, না ফিগার, না সাইজ, রং রূপ কুছ ভি দেখা নেই জাতা হ্যা। সিরফ উনকো কনফিডেন্স হোনা চাইয়ে, জো ও বোল রহি ও জো চাহতি আপনা সপনা পুরা করনা ও কর সকতি হ্যায়। দিস প্ল্যাটফর্ম ইজ দ্য বেস্ট ফর দ্য আদার গার্লস, সো প্লিজ ট্রাই টু পার্টিসিপেট দিস প্ল্যাটফর্ম নেক্সট ইয়ার। অর বিলকিস প্রবীণ কা ইমেন্স ইম্প্রুভমেন্ট হ্যায় ডে এভরি ইয়ার, আই উইশ ইউ ভেরি গুড লাক অ্যান্ড কিপ গোয়িং বিলকিস, থ্যাংক ইউ। দেখে ইধর স্যার, ইধর দেখো, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাধারমন আগরওয়াল, MD এন্ড CEO অফ টুম অ্যাডভাইজার লিমিটেড। উই আর ভেরি প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য PNC গ্রুপ। উই আর কামিং হিয়ার ফর দ্য ফেস অফ ওয়েস্ট বেঙ্গল ফোর্থ সিজন। উই হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য গ্রুপ ইন দ্য পাস্ট। Our company works on women empowerment, where we empower finance for women, and PNC group actually helps in terms of doing that. If you look at the fourth season, I am very excited to be here, part of this event. Thank you all and wish all the best to all the divas. Aapko kya karna pad raha hai yahan aake? Aapko aaj ka aapko kya bhumika mein dikha jayega? Come again, aaj aap kya kar rahe hain aaj ka date mein? What is your role in this? Our role is to support the group where multiple ladies from diverse backgrounds are coming. They're going to present the piece here and we will go to serve them, and this will actually motivate the entire women in the state of West Bengal. That's what we are. Aapka judging karna chahta hai kya? Yeah, part of the according to you, yeah. What is the actual beauty? Actual beauty is the inner beauty and the confidence what the person derives from within. It is not the external beauty. So it's more in terms of women derives the confidence in terms of the self work what they do, in terms of financial freedom. That's what our company talks about. So that's the actual beauty. আপনার কোম্পানি কেসে লোক মদত করতে হয়? আওয়ার কোম্পানি হেল্পস দেম ইন টার্মস অফ উইমেন এমপাওয়ারমেন্ট, সো দ্যাট দে ক্যান বিকাম ফিনান্সিয়ালি মোর ইন্ডিপেন্ডেন্ট, দে ক্যান টেক দেয়ার ওন ডিসিশনস ইন লাইফ
and maybe work hand in hand with the men in the society. It's a fourth time Ami Ashri Wilkes' program. She is not only very close to me, আমার খুব স্নেহের মানুষ। অনেক ছোট থেকে যেভাবে ও আজকে কাজ করছে, আমার কলেজের স্টুডেন্টদেরকে মোটিভেট করছে, অ্যান্ড দ্য ওয়ে শি ইজ টেকিং দ্য উইমেন অ্যাহেড, আই রিয়েলি ফিল প্রাউড ফর হার। উই অল শুড স্ট্যান্ড বিসাইড সাচ লেডিজ টু মেক দ্য প্রোগ্রাম সাকসেস। আচ্ছা মানুষই দিই, অন্য অন্য যে যত বিউটি প্রেজেন্ট হয় যা হয়, এটার মধ্যে ফারাক কোথায় লাগছে তোমার অন্য জায়গাচ্ছে? আমার মনে হয় বিউটি প্রেজেন্ট শো এটা নয়, ইটস অ্যাবাউট শোয়িং অ্যান্ড বিলিভিং ইন দেমসেলস। এটাই হচ্ছে উইমেনদের যারা আজকে ডিফারেন্ট কোনো সেকশন থেকে আসছে, কোনো চ্যালেঞ্জ থেকে আসছে, তাদের যেভাবে ও সাপোর্ট করছে, এতদিন ধরে ট্রেন আপ করছে, টু শো যে আজকে সেও পারে। ইট মে বি আ সিঙ্গল মাদার, ইট মে বি সাম উইমেন অন্টারপ্রেনিয়র, অ্যান্ড আই থিঙ্ক শি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে শি ইজ গোয়িং অ্যাহেড উইথ আ জার্নি, and the students and the girls who are participating, they have shown us according that, to you, yes, what is the real beauty? According to you, what is the real beauty? You know, what's the difference between beautiful and pretty? Beautiful is someone who is beautiful, nice from within and from outside, and that is what she is trying to create. A single mother, maybe an entrepreneur who is a woman, maybe who's gone through so many challenges, সেও যখন আজকে নিজেকে প্রাউডলি ডিসপ্লে করে দ্যাট ইয়েস আই এম বিউটিফুল, দ্যাট ইজ দ্য বিউটি, দ্যাট ইজ দ্য বিউটি অফ বিইং আ ওম্যান। প্রিটি হলে আজকে যে কেউ সুন্দর সেজে গুজে এসে দাঁড়াবে, দিয়ে বলবে, দেয়ার লাইজ দ্য ডিফারেন্স বিটুইন আ বিউটি প্রেজেন্ট শো অ্যান্ড পারফিউম শো, আই বিলিভ। আচ্ছা নতুন উদ্দেশ্যে তুমি কি, যারা আসবে এই পেশায় নতুন উদ্দেশ্যে তুমি কী বলবে? নতুন যারা নতুন আসতে চায় তাদের জন্য তুমি কী বলবে? নিউকামার যারা থাকবে, believe in yourself. Everyone is beautiful, everyone has their potential, and guides and mentors like Parveen Thakle to kothai nei. So I think everyone can be a part of such pageant. Straight.